ইরান না যেতে পারলে শাস্তি হতে পারে মোহনবাগানের হ্যাঁ ঠিকই শুনেছেন এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগান তাকিয়ে রয়েছে এএফসি এবং মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের দিকে বিকজ এই মুহূর্তে যা অবস্থা ইরানে গিয়ে মোহনবাগানের খেলা কিন্তু ভীষণ ভীষণ কঠিন এবার দেখো অনেক কিছু যুক্তি কিন্তু দেখানো হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে ইরানে বাকি ক্লাবসরা খেলতে যাচ্ছে অর্থাৎ তাদের মধ্যে একটা বড় এক্সাম্পল হচ্ছে পাকতর তাদেরও কিন্তু ম্যাচ রয়েছে ইরানে বাট তারা ট্র্যাভেল করছে এই ম্যাচ খেলার জন্য তবে কেন মোহনবাগান ট্রাভেল করছে না সমর্থকদের এখন এটা নিশ্চয়ই প্রশ্ন থাকবে তো বাগানে ট্রাভেল না করার প্রধান কারণ হচ্ছে যে ফার্স্ট অফ অল অনেকগুলো সার্কুলার কিন্তু বেরিয়েছে আমাদের ইন্ডিয়ান এম্বাসি বলো বা এক্সটার্নাল অ্যাফেয়ার্স বলো তারাও কিন্তু অনেক সার্কুলার দিয়েছিল যে ইন্ডিয়ানসদের এই মুহূর্তে অ্যাডভাইস করা হচ্ছে ইরানে ট্রাভেল না করতে তবে সেটা আই থিঙ্ক এপ্রিল এবং তারপরে মেতে দুটো পরপর বার করা হয়েছিল বাট তখনকার সিচুয়েশন একরকম ছিল আজকের সিচুয়েশন কিন্তু আরও অ্যাডভান্সড আরও খতন্য মানে লিটারালি হজবুল্লাহার চিফকে মেরে দেওয়া হয়েছে যেই কারণে ব্যাপারটা কতটা এস্কালেট করতে পারে এটা মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু জানে এবং যেখানে বারবার ইরানের পক্ষ থেকেও হুমকি দেওয়া হচ্ছে বিভিন্ন রকমের যে আর্টিকেলস বেরিয়ে আসছে এগুলো সব কিন্তু ইঙ্গিত দিচ্ছে দ্যাট দ্য কন্ডিশনস আর নট সেফ দেয়ার এবার শুধুমাত্র ইন্ডিয়া বলে নয় তুমি ইউকে বলো অস্ট্রেলিয়া বলো ইউএস বলো এদের প্রত্যেকটা দেশের অ্যাডভাইজারি রয়েছে এবং বলা হয়েছে তাদের নাগরিকদের ইরানে ট্রাভেল না করতে এটা একটা অ্যাডভাইস এটা একটা কোনো রকমের ম্যানডেট রুল নয় যদি কেউ যেতে চায় তাহলে ডেফিনেটলি যেতে পারে যেটা আমরা আগেও আলোচনা করছিলাম যে মোহনবাগান বিদেশিদের একটা অপশন দেওয়া হবে তুমি যেতে চাও কি যেতে চাও না তো সেই বুঝে প্লেয়ার্সদের নিয়ে যাওয়া হতো তবে ভিসা প্রত্যেকেই পেয়েছেন কিন্তু মোহনবাগান সব কিছু বুকড ফ্লাইট বুকড ছিল হোটেলস বুক ছিল তো লিটারালি কালকে যে সিচুয়েশনটা হয়েছে বিকজ কালকে হয়েছে যতদূর আমি জানি কালকে বা পরশু আমি অত নিউজ দেখি না বা অত আমি জানি না ব্যাপারটা সম্পর্কে বাট হ্যাঁ তাদের যে চিফ তাকে মারা হয়েছে এটা একটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম নিউজ তাহলে এই সিচুয়েশনটা যদি তৈরি না হতো তাহলে মোহনবাগান ডেফিনেটলি ট্রাভেল করতো ভাই তোমরা শুধু ভাবছো যে মোহনবাগান ভয় পেয়ে যাচ্ছে না আরে ফাইন্যান্সিয়াল দিকটাও দেখো হোটেলস বুকটা আছে ফ্লাইটস বুকটা আছে এত বড় ফাইন্যান্সিয়াল লস মোহনবাগান কেন করতে যাবে কেন তারা খেলতে চাইবে না আই থিঙ্ক দিস ইজ প্লেন ব্যান্টার্স আজকে যদি মোহনবাগানের জায়গায় ভারতের অন্য কোনো ক্লাবও থাকতো তারাও যদি না যেতে হয়তো তাদেরকেও ওই সেম ব্যান্টার্স ফেস করতে হতো এখানে কোনো সন্দেহ নেই বাট প্লেয়ারদের সেফটির কথা মাথায় রেখে এটা একটা নিজস্ব ব্যক্তিগত ব্যাপার দেখো আজকে কোন ক্লাব যাচ্ছে ইরানে গিয়ে খেলতে আর কোন ক্লাব যাচ্ছে না দ্যাট ইজ দেয়ার পার্সোনাল চয়েস আর সব থেকে বড় কথা হচ্ছে যে ক্লাবসগুলো খেলতেও যাচ্ছে ইরানে তারা ওখানকারই আশেপাশের ক্লাবস মানে ওই অ্যারাব দেশের ক্লাবস তো তাদের ওরকম মেজার কোনো অ্যাডভাইজারি বা রেস্ট্রিকশনস নেই যেটা এই মুহূর্তে ইউকে আছে অস্ট্রেলিয়ার আছে ইউএস এর রয়েছে এবং কিছুটা হলেও ইন্ডিয়ারও প্রত্যেকের রয়েছে তো থাকা সত্ত্বেও মোহনবাগান ট্রাভেল করতে রাজি ছিল বাট কালকের সিচুয়েশনের পর মোহনবাগান নো ওয়ে ওয়ান্টস টু ট্রাভেল টু ইরান তাতে লস হলে হবে বাট তারা বারবার এটাই এফ কে জানিয়েছে যে আমরা আইদার এটা একটা নিউট্রাল ভেনুতে খেলবো অথবা ম্যাচটাকে রিস্কেডিউল করব এবার নিউট্রাল ভেনুতেও যদি খেলতে হয় তাহলে সেটা এখনই সম্ভব নয় বিকজ এই দুদিনের মধ্যে ম্যাচ তো সেটা কী করে নিউট্রাল ভেনুতে শিফট করা হবে কী করেই বা একদিনের মধ্যে ভিসা পেয়ে যেখানেই খেলা না কেন তার জন্য তো ভিসা দরকার তো সেই প্রসেসটাও এক্সপেরাইট করে প্লেয়ার্স ট্রাভেল করে কতটা কি খেলতে পারবে তার কোনো মানে চান্স নেই তো সেই দিক দিয়ে দেখতে গেলে আইদার ম্যাচ রিস্কেডিউল করতে হবে অন্য একটা ডেটে অথবা মোহনবাগানকে ম্যাচটাকে ফরফিট করতে হবে অর্থাৎ মোহনবাগান যদি ইরান ট্রাভেল না করে তাহলে সেক্ষেত্রে পুরো তিন পয়েন্ট দিয়ে দেওয়া হবে ট্র্যাক্টর এফ সিকে এবং শুধুমাত্র তাই নয় ম্যাচে উপস্থিত না থাকার জন্যে এই পুরো ব্যাপারটা এএফসির এফ ডিসিপ্লিনারি কমিটির কাছে চলে যাবে এবার অবভিয়াসলি মোহনবাগানের কাছে জাস্ট কজ আছে এই ম্যাচ খেলতে না যাওয়ার বাট এএফসি যদি এই ম্যাচ রিস্কেডিউল না করে তাহলে এএফসির ওপর কিন্তু একটা বড় কোয়েশ্চেন মার্ক থাকবে একটা বড় দাবি উঠতে পারে সমর্থকদের মধ্যে যে এটা কি করে এএফসি এফসি অ্যালাউ করলো বিকজ এই সিচুয়েশন ইলেকশনে অবভিয়াসলি ইরানে কোনো ম্যাচ হওয়ার কথাই নয় স্পেশালি যেখানে ফাইভ ডেজ অফ মর্নিং অ্যানাউন্স করা হয়েছে পাঁচ দিনের শোক পালন করা হচ্ছে যে দেশে সেই দেশে ফুটবল খেলা হবে কি করে তো সেদিক দিয়ে দেখতে গেলে এটা এএফসিকে ডিসিশন নিতে হবে ডিসিশন এলে অবশ্যই তোমাদেরকে আমরা জানিয়ে দেবো সেটা যে এক্স্যাক্টলি হচ্ছেটা কি বাট শুধুমাত্র এএফসি নয় আমাদের যে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স রয়েছে তাদের থেকেও কিছু ইনপুটস চাইছে মোহনবাগান যদি ফর এক্সাম্পল এএফসি বললো না তোমাদেরকে আসতেই হবে আর ওদিকে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স বললো যে না যেও না তাহলে মোহনবাগান ডেফিনেটলি যাবে না আর যদি এদিক থেকে বলা যাও তাহলে সেক্ষেত্রে মেবি একটা পার্সোনাল চয়েস হবে আ ক্লাব টু নট গো এবং তখন সেক্ষেত্রে কিছু বা কিছু হতে পারে মোহনবাগানকে বাট দেওয়া সম্পূর্ণ ডিপেন্ড করছে এএফসি ওপরে আই থিঙ্ক এএফসি যারা লোকেরা যথেষ্ট লোক এবং আশা করবো যে এই সিচুয়েশনটার মাথায় রেখে তারা ম্যাচটাকে রিস্কেডিউল করবে বাট টু বি ভেরি অনেস্ট দ্য চান্সেস অফ দ্যাট হ্যাপেনিং আর ভেরি ভেরি লেস মোস্টলি হয়তো এএফসি এই যুক্তি দেখাবে যে অন্য ক্লাবসরাও তো আসছে তো তোমাকেও আসতে হবে তাহলে সেই ক্ষেত্রে মোহনবাগান হয়তো যাবে না এবং সেক্ষেত্রে ম্যাচটা হয়তো ফিট হবে এবং তারপরে তিন পয়েন্ট ট্র্যাক্টরকে দেওয়া হবে তিন শূন্য গোলে মোহনবাগানকে হারিয়ে দেওয়া হবে এবং তারপরে এই পুরো জিনিসটা এএফসির ডিসিপ্লিনারি কমিটির কাছে যেতে পারে এবং তারপর যদি কোনো আপকামিং স্যাংশনস আসে সেগুলো পরে আমরা জানতে পারবো বাট এই হচ্ছে মেন সিনারিও এই মুহূর্তে দাঁড়িয়ে এই ম্যাচটাকে ঘিরে আই থিঙ্ক মেন্টালি দ্য প্লেয়ার্স নো দ্যাট দে আর নট প্লেইং দিস গেম এবং সেই কারণে হঠাৎ করে তাদেরকে আবার যদি নিয়ে চলে যাওয়া হয় ওই সিচুয়েশনে কতটা মোহনবাগান কী খেলবে উই ডোন্ট নো যাবে কিনা তারও কোনো গ্যারেন্টি নেই আর সব থেকে বড় কথা হচ্ছে যদি যায়ও তাহলে হার্ডলি হয়তো মানে মেবি হয়তো যদি যেতে হয় বাধ্য হয়ে মোহনবাগান উইদাউট এনি ট্রেনিং সেশনস তাদের হয়তো মাঠে নামতে হতে পারে তো এমনিতেই রেজাল্ট মোহনবাগানের ফেভারে যাবে না এটুকুন সমর্থকরা ধরে নিয়েছেন তো সেই কারণে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট সম্পূর্ণভাবে তাদের আস্থা রয়েছে যে এএফসি এবং এবং মিনিস্ট্রি এক্সটার্নাল এরা মিলে একটা সঠিক সিদ্ধান্ত নেবে এবং এই ম্যাচটাকে রিস্কেডিউল করে অন্য কোনো ডেটে ফেলা হবে তো এই হচ্ছে মোটামুটি আপডেট এখন অব্দি যখন যেরকম আপডেট আসবে এই সিচুয়েশনটাকে নিয়ে সেরকমভাবে তোমাদেরকে জানাবো আপাতত আজকের ভিডিও এখানে শেষ করলাম দেখাবে তোমাদের সাথে পরের ভিডিওতে আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ